সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো অনলাইন ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে দেখবে। আজ আমি ক্লাস নিব অষ্টম শ্রেণীর অধ্যায়, বিষয় হচ্ছে বাংলাদেশের বিশ্বপরিচয়, অধ্যায় চতুর্থ, আর শিরোনাম হচ্ছে উপনিবেশের যুগে প্রথমটা কি ঐতিহ্য। বাংলাদেশে প্রায় 200 বছরের ইংরেজ শাসন আমলকে উপনিবেশিক যুগ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইংরেজ আমলে বাংলাদেশে অনেক জমিদার বাড়ি, বণিকদের আবাসিক ভবন, অফিস, আদালত, রেল স্টেশন, শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য স্থাপত্য তৈরি হয়েছিল। প্রত্ন শব্দের অর্থ হল পুরনো, আর প্রত্ন সম্পদ বলতে পুরনো স্থাপত্য শিল্পকর্ম, মূর্তি বা ভাস্কর্য, অলঙ্কার, প্রাচীন আমলের মুদ্রা ইত্যাদিকে বোঝায়। এসব প্রথমনির্দেশনের মধ্য দিয়ে যে সেখানে মানুষের সামাজিক, সাংস্কৃতিক অবস্থা, জীবনযাত্রার বিষয়, সংস্কার, রুচি ও দৃষ্টিভঙ্গি ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করা যায়। তো পাঠ ঢাকা শহরের প্রথমনির্দেশন। উপনিবেশের যুগে ঢাকার স্থাপত্যকর্মের মধ্যে রয়েছে বেশ কয়েকটি মসজিদ নির্মাণ, মন্দির, গির্জা। ঢাকার মসজিদগুলো মোগল স্থাপত্য রীতিতে তৈরি, তবে এর সঙ্গে কিছুটা ইউরোপীয় রীতিও যোগ হয়েছে। 19 শতকে তৈরি ঢাকার উল্লেখযোগ্য মসজিদের মধ্যে রয়েছে লালবাগ মসজিদ, লক্ষ্মীবাজার শাহী মসজিদ, সুত্রাপুর কলুটোলা গ্রাম মসজিদ, বেসারাম দেউড়ি মসজিদ, পায়েতুলি মসজিদ, সুত্রাপুরের সীতারাম মসজিদ, কারুকার চিত্র মসজিদ, আচ্ছা নারিন্দাম চিনি টিকরি মসজিদও স্থাপত্য শিল্পের চমৎকার নির্দেশন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিয়াদের ইমামবাড়া, হোসেনি দালাল ইংরেজ আমলে নতুন করে পরিচিত লাভ করে বা নির্মিত হয়। ঢাকা শহরের বিখ্যাত ঢাকেশ্বরী মন্দির ও রমনা কালী মন্দির। উপনিবেশের যুগের আগে তৈরি রমনা কালী মন্দিরটি অবশ্যই উপনিবেশিক আমলে আবার নতুন করে নির্মিত হয়েছিল। তো 18-19 শতকে ঢাকা তৈরি হয় বেশ কয়েকটি গির্জা। এর মধ্যে সবচেয়ে পুরনো হল আর্মেনিয়ান গির্জা। এটি তৈরি হয় আর্মানি জেলায় 1781 সালে। 19 শতকে ঢাকায় নির্মিত হয় সেন্ট টমাস লিঙ্কন গির্জা ও হলিক্রস গির্জা। এছাড়াও ঢাকার পুরনো স্থাপত্যের মধ্যে রয়েছে সদরঘাট এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত বাহাদুর শাহ পার্ক। 19 শতকের মাঝামাঝি ঢাকার নবাব আব্দুল গনি এই পার্ক তৈরি করে ব্রিটেনের রানী এলিজাবেথ ভিক্টোরিয়ার নামে ভিক্টোরিয়া পার্ক তৈরি। তবে আগের জায়গাটির নাম ছিল আন্টাঘার ময়দান। আন্টাঘার ময়দানের নামের সঙ্গে জড়িয়ে রয়েছে 1857 সালে প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধের ইতিহাস। তো আর এ পর্যন্ত আমি আমার ক্লাস শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।